হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আর দেখতে পাচ্ছো আমার কাছে আছে কিছু খোসা, মানে লাউয়ের খোসা আর আলুর খোসা। তো আজকে আমি এটার একটা ফ্রাই আইটেম তোমাদেরকে বানিয়ে দেখাবো। অনেকেই এটা বানিয়ে থাকে, বাট আমি এটা কীভাবে বানাই সেটা তোমাদের সাথে আজকে ফার্স্ট টাইম শেয়ার করছি। তো এখানে আমি লাউগুলোকে আর আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছো যত কুচি করে কাটতে পারবে তত ভালো। ভালো করে ধুয়ে ওয়াশ করে নেওয়ার পর, আর এগুলো বলে রাখি একটু ভালো করে ধুতে হবে। তারপর আমি এখানে একটা কড়াইতে ছোট, আমি অল্পই বানাচ্ছি বিকজ এটা খাওয়ার জন্য শুধু আমি আর আমার হাজব্যান্ডই খাবো, বাচ্চারা খায় না একদমই, ওরা অ্যাকচুয়ালি বোঝেই না এটা কী জিনিস। তো আমি এখানে সর্ষের তেল দিলাম, আর এখানে দিলাম একটু কালো জিরে ফোড়ন, আর সাথে আমি দিয়ে দেবো যেগুলো আমি কেটে রেখেছিলাম আলু আর লাউয়ের খোসাটা। তো এটা একবার তোমরা বানিয়ে দেখো নিজেদের ঘরে, এটা কিন্তু দারুণ খেতে লাগে। আর বেশি কিছু জিনিস এটাতে লাগে না। এখানে একটুখানি হলুদ দেবো আর একটুখানি নুন দেবো, আর জাস্ট একটুখানি সময় এটাকে আমি ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে এটা সফট হয়ে যায়। তো মানে অনেক ভালো লাগে এটা গরম ভাতের সাথে খেতে। আমি প্রায়ই এটা বানিয়ে থাকি। আমি আলুর ছিলকা বা লকের ছিলকাগুলো রেখে দিই যাতে আমি পরে এগুলোকে ইউজ করতে পারি। তো দেখো এগুলো একদম অলমোস্ট সফট হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তো একটা কাঁচা লঙ্কা দিলাম। কেউ কেউ এটাতে একটুখানি পোস্ত দিয়েও বানায়। তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আর তোমাদের কেমন লাগলো একবার আমাকে নিশ্চয়ই জানিও। উপর থেকে একটু চিনি দিতে একদম ভুলবে না, আর চিনির স্বাদটা আরও বেশি ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি। তো দেখো আমার রেসিপি এখানে রেডি হয়ে গেছে, আর কমেন্টসে জানিও তোমরাও কি এই রেসিপিটা বানিয়ে থাকো নিজেদের বাড়িতে নাকি আজকে ফার্স্ট টাইম দেখলে। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, বাই বাই।